আপাতত মাথা গোজা ঠাই জন্য আমি করতে পারি তো কিছু টাকা ছিল ওখান থেকে আমি অ্যালভিস্টার দিয়ে হালকা ইট দিয়ে মানে আমার আব্বু আম্মু আর আমার বোন ওখানে থাকে তো এটা করছিলাম এখন তারপরে তার কোনো টাকা ছিল না আমি কিছু করতে পারি নাই তবে আমি আমার ওখানে ডিসি তারপরে ওনাদেরকে আমি বলছিলাম যে আমার জায়গাটা ভরাট করে দেওয়ার কথা ইভেন আমার ওখানে ঘর করে দেওয়ারও কথা ছিল কিন্তু তারা আমাকে করে দেয় নাই তো আমি এখন ওভাবেই আছি আর শুনলাম যে ডিসি নাকি আমাদের বাসায় গেছিল তো এটা সমাধান হয়ে যাবে হয়তো বা তবে আমি আমার আমার দিক থেকে বলবো যে আমারে আমারে যেহেতু জায়গাটা দেয়া হয়েছে তো আমার 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 সাথে যে কথাগুলো হয়েছে যে কথাগুলো তারা দিছে তো তারা যদি এগুলো ফুলফিল করে দেয় ফুটবল ফুটবলটা আসলে হচ্ছে খুবই কষ্টের খেলা মানে কষ্ট তো অবশ্যই হয় কি সব জায়গায় কষ্ট হয় তো আসলে যেহেতু আমি খেলতেছি তো আমি চাইবো যে আমার মানে বোনরা অবশ্যই খেলুক যেহেতু আমি একটা এই যে 16 কোটি 18 কোটি মানুষের ভিতরে কিন্তু আমি একজন মানে 23 জনের ভিতরে তো এটা আসলে একটা গর্বের বিষয় তো এরকম যদি আমার বোনরাও হতে চায় তো আমি অবশ্যই তাদেরকে সাপোর্ট করবো